করোনা টিকার বুস্টার ডোজ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেলে রাজধানীর মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার তৃতীয় ডোজ নেবেন তিনি। এর আগে গত বছরের 18 আগস্ট টিকার দ্বিতীয় ডোজ নেন খালেদা জিয়া। 19 জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ। খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন গেল বছরের 11 এপ্রিল। শারীরিক নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে গুলশানের ভাড়া বাসায় থাকছেন।